আচ্ছা অমানুষ অমানুষ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে একজন ভদ্রলোকের আমি আপনার লাইফ নিয়মিত শুনি কম বেশি এর আগে একজন ভদ্রলোক একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন আপনারে প্রশ্নটা ছিল এরকম যে নবী ওনার মায়ের কবর জিয়ারত করছেন কিনা

যে আল্লাহ পাখের কি আর কেউ ছিল না যে কাফের বা আচ্ছা কাফের বা মুশ্রিক মানে পরিবারে জন্ম দিল আর আর কাউকে পাইলো না আল্লাহ পাখ আগে কি কোনো মুমিন ছিল না বা কি জানি ভাই বলতে পারবো না তো আল্লাহ পাখ কেন কেন এই ডিসিশন নিল সেটা তো বলা মুশকিল ঠিক আছে আর কি কিছু বলবেন আমানস ভাই জি জি ভাই আমি

না এই যে অনেক মহাম্মদের মধ্যে একটা লোকের পরে সে সে তার বুদ্ধি নেই আসে মানুষ মানুষ এই জিনিসটা কিভাবে চিন্তা করে আচ্ছা এই যে রিসেন্টলি মেডিকেলের রেজাল্ট দিলো ওখানে তো একটা ছেলে ফার্স্ট হইলো না আমার মানে তোদেরকে পড়াশোনা করতে ইচ্ছা করে যদিও করতে পারতেছি না যে তাহলে এখানে কি ফার্সিয়ালিটি করছে যে মেয়ে বলে ফার্স্ট করে দিলো আচ্ছা ঠিক আছে নিশ্চই কোনো লেনদেনের সম্পর্ক না আমাদের সমাজের সমাজের চোখের মানুষের চোখটা কেমন ধরেন কোন একটা মেয়ে প্রগ্রেস করতেছে বা কোন একটা মেয়ে কনস্ট্যান্টলি তার স্কুলে ভালো রেজাল্ট করতেছে হুম হুম ফাস্ট ইচ্ছে তাদের ইয়াটা থাকে না এরকম যে মেয়েটা কত ব্রিলিয়ান্ট আর ইয়া মানুষের মাথায় এটা থাকে যে নিশ্চয়ই তো একটা ইয়া আছে কোন একটা মেয়ে অফিসার প্রগ্রেস করতেছে সে ভালো কাজ করতেছে তার প্রমোশন হইতেছে ওটা দেখবে না যে প্রমোশনের পিছনে কত হার্ড ওয়ার্ক করছে সে নিশ্চয়ই নিশ্চয় কিছু একটা মোমিনদের মেন্টালিটি মূলত এরকম ফারাদ ভাই আমার তো কিছুক্ষণের জন্য একটু ব্রেকে যেতে হবে আপনি কি কিছুক্ষণ করবেন ফারাদ ভাই কি আছেন স্যার শিশু শিশু আছে বেশি তাহলে আপনি কিছুক্ষণ যুক্ত যুক্ত করে কথাবার্তা বলেন আমি তাহলে 10 15 মিনিট পরে আবার আসি ওকে ঠিক আছে জি রাকিব ভাই আর কিছু বলবেন এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই যে এই যে নোশনটা যে মেয়েরা ভালো করলে মেয়েরা প্রোগ্রেস হলে যে আহ যে সবাই একটু মানে এইভাবে দেখে যে নিশ্চয়ই কিছু একটা আছে নিশ্চয়ই ইভেন আহ আমি বলবো যে এখান মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও মানে ওয়েস্টার্ন কিন্তু ছেলেদের ভিতরে অথবা মানুষদের ভিতরে এই নোশনটা আছে এটা আমি জানি এটা ঠিক মোমিনদের কিনা কিন্তু এটা কিন্তু সাধারণত দেখা যায় সব জায়গাতেই যে একটা মেয়ে যদি ভালো করে দেখা গেল যে কলিগরা বলবে মেবি শি মেবি খিঙা ইজ লাইক ডুইং ম্যানেজার ফেভার অর সামথিং এই নর্শনটা কিন্তু শুধু মোমিনদের ভিতরেই কিন্তু আহ মানে আমি বলবো হ্যাঁ আছে বাট এটার গোড়াটা তো একটা অন্ধবিশ্বাস যে নারীরা পুরুষদের মতো হার্ড ওয়ার্কিং হইতে পারে না বা তাদেরকে কোনোভাবেই কোনো কোনো নারী কোনো পুরুষের থেকে বেটার এক্সেল করতে পারে না কোনো কাছে তো বা নারীদের বুদ্ধিমত্তা কম হয় এই ধরনের চিন্তা ভাবনা তো এই ধরনের চিন্তা ভাবনা অন্ধবিশ্বাস তো এটার মূল কারণ

বলতে 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 কি পারেন যায় একই কথা গেলে আপনি যদি দেখেন আপনি যদি কোন রিসার্চ রিসার্চ গুলো দেখেন এখানে মোটামুটি যে রিসার্চ গুলো পাবেন সেটা হচ্ছে নারী এবং পুরুষরা হয়তোবা আহ বুদ্ধিমত্তার ক্ষেত্রে ডিফারেন্ট কিছু বিষয় এক্সেল করে বাট ওরকম কোনো কোন রিসার্চ নাই যেটা দ্বারা বলা যায়

আপনাকে এই মুহূর্তে রেফারেন্স আছে নাকি আপনি ইয়েগুলো থেকে আপনি সংসার ডট কম থেকে নারী লিখে সার্চ করেন হাজারো পাবেন হাজারো পাবেন রেফারেন্সেস নারীদের বুদ্ধি বিষয়ক ইয়া বহু পাবেন আচ্ছা আচ্ছা না ওই যে আপু যেটা বলছে আসলে সব ধর্মে একই সিস্টেমে আছে যেমন আর বিশেষ করে এই যে কিছুদিন আগে আমার এক হিন্দু কলিগ সে তার বিয়ে হলো দেখলাম যে সে তার স্বামীকে সেজদা করলো মানে যেটা মুসলিম হিসাবে সেচ দেয় আর বলে প্রণাম করলো বা মায়ের উপরে ইয়া করলো এই জিনিসগুলা মানে এটাতে বোঝা যায় আর যারা সব ধর্ম গুলা মোটামুটি কাছাকাছি কিন্তু আমার মনে হয় যে এটা এটা মেইন রিজনটা হচ্ছে রিলিজন তো অবশ্যই কিন্তু আপনি যদি এটা প্রমাণ করতে চান আপনি যদি দেখেন যে একই একই ফেসিলিটি একই সব কিছুই যদি একইভাবে একটা ছেলেকে যেরকম স্কোপ দেওয়া হয় একটা ছেলেকে যেরকম ফ্রিডম দেওয়া হয় সেরকম এক্স্যাক্ট ফ্রিডম পড়াশোনা সবকিছু কিছু যদি একটা মেয়েকে সেরকম ইকুয়ালি ভাবে চান্স দেওয়া হয় তাহলে কিন্তু মানে একটা আপনি একটা কম্পেয়ার করতে পারবেন যে আসলে কি ছেলেরা বুদ্ধিমান বেশি মেয়েদের চেয়ে হ্যাঁ কিন্তু সেরকম তো কোনো স্কোপ দেওয়া হয়নি মেয়েদেরকে আগে অথবা মোহাম্মদের সময় অথবা খ্রিস্টিয়ানিটিতে তখন তো মেয়েদেরকে বন্দি করে রাখা হতো তখন তো মেয়েদের বাইরে যাওয়ার কোনো নিয়ম ছিল না তো মেয়েদের তো সেই ফ্যাসিলিটি গুলো ছিল না তো তাদের তো কোনো অ্যাক্সেস ছিল না বাইরে গিয়ে কাজ করার সো তারা কিভাবে মানে ইম্প্রুভ করবে তারা কিভাবে প্রমাণ করবে যে তারা আসলেই কম্পেয়ার টু গাইজ দ্যাট দে আর ইকুয়াল তাই না ফার্স্ট ভাই সরি আমি গুছিয়ে কথা বলতে পারি না ঠিক মতো ফার্স্ট ভাই এম সরি না না ঠিক আছে ঠিক বলছেন তো নারীদের যেখানে অপরচুনিটিস কম দেওয়া হয়েছে মানে ধর্মের নামে ঘরে বসে হয়েছে সেখানে তো মেয়েদের আউটকামটা কমার বেড়েই স্বাভাবিক আপনি যদি মেয়েদেরকে সেই সুযোগটাই না দেন তাদেরকে ধর্মের নামে সংসারের নামে ঘরে আটকায় রাখেন তাদেরকে ওইভাবেই বড় করেন যে তাদের জায়গাটা হচ্ছে চার বন্ডির ভিতরে সেখানে তাদের প্রোগ্রেস আসবে কি প্রোগ্রেস হচ্ছে তো পসিবল এবং সব যদি একটা ব্রেন ওয়াশ করা হয় যে মেয়েদের কাজই হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া ফ্যামিলি দেখা হাজবেন্ডের সেবা করা সেখান থেকে একটা মেয়ের কাছ থেকে আর কি মানে সেই মেয়েটাকে তো আর ব্লেম করা যায় না দেখেন আপু আপনার আপনার পক্ষ থেকে অফেন্ডেড হয়ে গেছে থ্যাঙ্ক ইউ ফারাজ ভাইয়া ওয়াচ আউট